আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আজকের নতুন আরেকটি ভিডিওতে। আশা করি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। সো উচ্চশিক্ষা নিয়ে অনেকেই আমরা অনেক ধরনের দ্বিধাদ্বন্দ্বে ভুগি, বিশেষ করে আমরা যারা এইচএসসি কমপ্লিট করেছি এবং অথবা অনার্স কমপ্লিট করেছি এবং আমাদের ইচ্ছা ইউরোপের স্যাঞ্জেনভুক্ত কোনো একটা কান্ট্রিতে উচ্চশিক্ষার জন্য যাব। সো প্রথমত আমরা যে প্রবলেমটা ফেস করি সেটা হচ্ছে আইএলটিএস নিয়ে। অনেকেই আছেন আপনারা যারা ইংলিশে ভালো অথচ আপনারা আইএলটিএস দিতে ভয় পান, অথবা অনেকেই আছেন যারা মনে করেন যে আইএলটিএসের কোর্স করব, তারপর কাঙ্ক্ষিত রেজাল্ট পাবো কি না, তারপর আমার ভিসা হবে কি না, এই বিষয়গুলো নিয়েও কিন্তু অনেকে অনেক চিন্তায় থাকেন। কিন্তু আপনি কিন্তু আসলেই ইংলিশে ভালো, আর যদি এই টাইপের স্টুডেন্ট আপনি হয়ে থাকেন তাহলে আপনার জন্য একটা সুখবর হচ্ছে, আইএলটিএস ছাড়াই কিন্তু আপনি ইউরোপের স্যাঞ্জেনভুক্ত বিভিন্ন খান্ডিতে কিন্তু আপনি উচ্চশিক্ষার জন্য আসতে পারেন। সো আপনারা যারা আমাদের ভিডিওসগুলো নিয়মিত দেখেন তারা অনেকেই জানেন যে আমরা উচ্চশিক্ষা নিয়ে বিভিন্ন টাইপের ভিডিওস আপলোড করে থাকি, বিশেষ করে জার্মানি, হাঙ্গেরি, চেক রিপাবলিক বা ইউরোপিয়ান স্যাঞ্জেনভুক্ত যেসব দেশ আছে সেই সব দেশ নিয়ে আমরা ভিডিও আপলোড করে থাকি। কিছু কিছু দেশে আইএলটিএস প্রয়োজন হয়, আবার কিছু কিছু দেশে আইএলটিএস ছাড়াও অ্যাপ্লিকেশন করা যায়, তার মাঝে একটি দেশ হচ্ছে হাঙ্গেরি। এক্স্যাক্টলি, আপনি যদি বাংলাদেশে হয়ে থাকেন অথবা বাংলাদেশের বাহিরেও আপনি বসবাস করেন, বাট আপনার যদি আইএলটিএস না থাকে এবং আপনি চাচ্ছেন খুব অল্প টাকা দিয়ে ইউরোপিয়ান স্যাঞ্জেনভুক্ত কোনো একটা কান্ট্রিতে স্টাডি করতে, তাহলে হাঙ্গেরি হতে পারে আপনার জন্য এমন একটি কান্ট্রি। আমরা 28 তারিখ বুদাপেস্ট মেট্রোপলিটিয়ান ইউনিভার্সিটির সাথে পার্টনারশিপে একটা ওয়েবিনার অ্যারেঞ্জ করি, এবং সেই ওয়েবিনারে আমরা বিভিন্ন বিষয়গুলো নিয়ে একটা প্রেজেন্টেশন শো করি। সো সেই উপলক্ষে ইউনিভার্সিটি থেকে আমাদেরকে একটা ডিসকাউন্ট দেওয়া হয়, যে সেই ওয়েবিনার থেকে শুরু করে 15 তারিখ পর্যন্ত এই মাসের যদি কেউ আমাদের মাধ্যমে ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করে তাহলে সেই স্টুডেন্ট পাবে প্রায় 900 ইউরোর মতন ডিসকাউন্ট। সো আপনি চিন্তা করেন, এমনিতে টিউশন ফি খুবই কম, মাত্র 1 ইয়ারের জন্য 6,000 ইউরো অথবা 5,800 ইউরো। তো সেই টিউশন ফি থেকে আপনি যদি আরও 1,000 ইউরো অ্যাপ্রক্সিমেটলি ডিসকাউন্ট পান তাহলে আপনার টিউশন ফিটা আরও অনেক কম হয়ে যায়। সো যেহেতু আমরা স্টুডেন্টদেরকে A to Z সাপোর্ট দিচ্ছি স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে, অ্যাডমিশনের জন্য, আপনার ইউনিভার্সিটিতে যে একটা এক্সাম হবে সেটার জন্য, মানে A to Z অল প্রসেসিংয়ের ক্ষেত্রে আমরা আপনাকে সাপোর্ট দিচ্ছি, সো আমরাও একটা সার্ভিস চার্জ নিয়ে থাকি। যেহেতু ইউনিভার্সিটি একটা ওয়েবিনার ডিসকাউন্ট দিচ্ছে, সো আমরাও ইউনিভার্সিটির সাথে একটা ডিসকাউন্ট দিচ্ছি। আমাদের যে সার্ভিস চার্জ আছে সেই সার্ভিস চার্জ থেকে 50% ডিসকাউন্ট, এক্স্যাক্টলি, এবং সেটা কিন্তু এই মাসের 15 তারিখ পর্যন্ত। সো আপনারা যারা খুব কম টাকা টিউশন ফি দিয়ে অথবা আইএলটিএস ছাড়া হাঙ্গেরির মতন একটি স্যাঞ্জেনভুক্ত কান্ট্রিতে উচ্চশিক্ষার জন্য আসতে চান তারা কিন্তু এখনই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা আমাদেরকে মেসেজ করতে পারেন, আমাদের টিম আপনাদেরকে এই বিষয়ে A to Z ডিটেলস জানাবে, অথবা আপনি চাইলে কিন্তু আমাদের ঢাকা অফিসেও ভিজিট করতে পারেন। যেহেতু আমাদের স্টুডেন্টরা বিভিন্ন শহর থেকে, দেখেন বাংলাদেশের বিভিন্ন জেলা বা ডিস্ট্রিক্ট থেকে, সো সবার পক্ষে ঢাকা আসা পসিবল হয় না, সো যার কারণে আমরা অনলাইনেই A to Z সার্ভিসগুলো দিয়ে যাচ্ছি। বাট তারপরও কারোরও যদি মনে হয় যে আমাদের অফিসে আসবেন, ইউ আর মোস্ট ওয়েলকাম। সো আশা করি আপনারা এই বিষয় নিয়ে যদি কারো কোনো প্রশ্ন থাকে আমাদেরকে মেসেজ করতে পারেন অথবা আমাদেরকে কল করতে পারেন। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সো আপনি যদিও স্টুডেন্ট না হয়ে থাকেন আপনি কিন্তু ইচ্ছা করলে আমাদের ভিডিওটি শেয়ার করতে পারেন, সো এতে করে আপনার পরিচিত ফ্রেন্ডস যারা আছে বা আপনার ফ্রেন্ড লিস্টে যারা আছে তারা কিন্তু ভিডিওটি দেখতে পারবে এবং তারাও হয়তো বা এই ভিডিওর মাধ্যমে হাঙ্গেরিতে আসতে পারবে। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।